বর্ষপূর্তি বিটিআরৰ মুৰব্বী প্ৰমোদ বড়োৰ সংবাদমেল হোটেল লিলিত প্ৰমোদ বড়োৱে সংবাদমেল সম্বোধন কৰিছে। চৰকাৰৰ খতিয়ান দাঙি ধৰিছে প্ৰমোদ বড়োৱে। আৰু বিটিআৰৰ মুৰব্বী প্ৰমোদ বড়োৰ সংবাদমেলৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ আমি এই মুহূৰ্তত আগবঢ়াইছোঁ। মেজৰ এটা কিবা দাবী এনেকুৱা ৰৈ যোৱা নাই, আমাৰ কাম হৈছে আৰু উই আৰ মোৰ দেন হেপী। কাৰণ 15টা সমষ্টি আমাৰ কাউন্সিলৰ ভিতৰত আহি গ'ল আৰু 15জন MLA ইয়াৰ ভিতৰতে কিছুমান মন্ত্ৰী হ'ব। তো তেখেতসকলে যেতিয়া কাম করব, কাউন্সিলও করব, 15জন MLAও কাম করব, আমার ডেভেলপমেন্টও খুব ফাস্ট হব, ইয়ার কারণে উই আর হ্যাপি। সেকেন্ড পয়েন্ট আসলে আপনার এরিয়া, এই এরিয়া ইনক্লুশন আর এক্সক্লুশনের একটা তার ক্লোজ আসলে এটা ইনক্লুশনের কামটা হয়ে আছে। তার 60টা ভিলেজ প্রথমতে আইডেন্টিফাই করা হয়েছে, যত নাকি মেজরিটি বড়ো বা ট্রাইবেল, সিটো কাম চলি আছে আর সিটো বাউন্ডারি কমিশনে করে আছে। তার আমি কোনো একটা কনফ্লিক্ট নাহক, অসমত যেহেতু খুব ভাল স্টেবিলিটি আহি গল আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত, আমি পুনের কোনবা এটা দুটা কমিউনিটির মাজত বা কোনবা কমিউনিটির মাজত মিসআন্ডারস্ট্যান্ডিং হোক সেটা বিচরা নাই। বাট এট দি সেম টাইম আওয়ার ডিমান্ড ইজ টু এড্রেস দি ইস্যুস। সেই কারণে যেহেতু এই ক্লোজটো ইমপ্লিমেন্ট করার কারণে আমি ভারত সরকার অসম সরকার লগত টাইম টু টাইম কথা পাতি আছে আর যেখিনি ভিলেজ অলরেডি নোটিফাই হল, রিমেইনিং পার্ট অফ দ্য ভিলেজ হয়তো সোনকালে নোটিফাই হব আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইয়াক এই কামটো অলপ স্পীডত করে আছে। কারণ এটু এটা কমিউনিটির লং টাইম এটা কি এসপিরেশনের লগত জড়িত আছে। থার্ড পয়েন্ট আপনি যেটু কইছে, মোক কেদিনমান আগতে আরো এজন সাংবাদিকে ওয়ান টু ওয়ান ইন্টারভিউ লোতেও খুঁজেছিল যে মই জনগোষ্ঠী বড়ো জনগোষ্ঠীর কথাটো বেশি ভাবিছো বলে কেনে। মই প্রায় 25 বছর বড়ো জাতীয় সংগঠনের আসিল, গতি মোক দেখা পালে তেনেকা লাগিব মানুহবিলাকক। কিন্তু আগর 17 বছরের সরকার চাও, নোয়াখাই ফেস্টিভেল উড়িয়া সকলের এটু আমি রেস্ট্রিক্টেড হলিডে দিছো আমার টাইমত। হরণিয়া কছারীর বা গোসাই ফেস্টিভেল এই রেস্ট্রিক্টেড হলিডে দিছো আমার সময়ত, আর ফেস্টিভেলটো পাতার কারণে আমি 10 লাখ টাকা দিছো। তেনেকুৱাই ভাই দোষ আমার গোর্খা সকলের, সকল জনগোষ্ঠী, রিসেন্টলি আমার দাসাই ফেস্টিভেল সান্তালি সকলের, তেনেকা সকল জনগোষ্ঠীক আমি সাপোর্ট দি আছো। আর আগর সরকারের সময়ত যেটু ল্যাঙ্গুয়েজ টিচারবিলাক আসলে তেখেত সকলক বছরত 7,000 দিছিলে। কিন্তু যেটু নেপালি ল্যাঙ্গুয়েজ পড়াই আছে, মই সিদিনা তেখেত সকলক 7,000ৰ পৰা উঠাই আনি 16,000 দিয়া করিল। আর আমি এতিয়া রিকনসিলিয়েশন করে আছো জনগোষ্ঠীর মাজত। মই নিজে অকলে বহি এটা এটা জনগোষ্ঠীর মানুষ মাতি, কেতিয়াবা মাইনরিটির মাতিছো 100-150 একেলগে আহিছে, কেতিয়াবা আদিবাসী আমার কমিউনিটির আহিছে, কেতিয়াবা গোর্খার আহিছে, কেতিয়াবা নাথযোগীর আহিছে, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষবিলাকক মাতি মই নিজে ঘন্টা ঘন্টা কথা পাতি আছো আর তেখেতসকলের ইস্যুবিলাক বুঝি আছো। আর আজি সবচেয়ে সেনজিটিভ ইস্যুটো আছিল ল্যান্ড ইস্যু। ল্যান্ডটো ডিজিটাইজ করা হল আর 72,000 ফেমিলি আমার দিনে।